তো বন্ধুগণ, গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, তো যেগুলো দেখাচ্ছে এখন অনেকের কাছে এগুলো অপ্রয়োজনীয় মনে হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো ভ্যালুয়েবল, খুবই ইম্পর্টেন্ট, কারণ যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবেন অথবা কোনো অফিসে আপনাকে ছোট একটা জাভাস্ক্রিপ্টের এমসিকিউ দিয়ে বসিয়ে দেওয়া হবে অথবা কাজ দিয়ে বসিয়ে দেওয়া হবে কোনো কম্পিউটার ছাড়া, তখন যদি আপনার এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তখন অ্যান্সার করতে পারবেন না। তো ওকে ফাইন, তো এগুলো আপনার হরহামেশা এই কনসেপ্টগুলো কাজে লাগবে যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন। তো এই পর্যায়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখবো। তো এর আগের পর্বে আমরা এরকম দেখিয়েছিলাম যে কি অবজেক্ট দিচ্ছে এখানে, তাই না? তো ধরুন এখানে দেখুন আমরা কি নিচ্ছি, এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং নিচ্ছি। তো যখন আপনি নাম্বারে আর্গুমেন্ট কি দিচ্ছেন, এখানে ধরুন স্ট্রিং দিচ্ছেন, সে কি করছে, এটাকে কিন্তু নাম্বারে কনভার্ট করে নিচ্ছে, তাই না? তো প্রিমিটিভ ভ্যালু করে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি কি এটা হলো একটা প্রিমিটিভ ভ্যালু, ভ্যালু এরকম দিচ্ছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি আপনি দেখবেন যে 100 দিচ্ছে। আবার যখন এখানে কোনো নাম্বার আপনি দিবেন না, সাপোজ আপনি লেটার দিলেন, তখন সে অ্যাকচুয়ালি নান রিটার্ন করবে, NaN নান রিটার্ন করবে। তো এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন। আবার আপনি যখন এখানে নাল ধরিয়ে দেবেন তখন কিন্তু সে অ্যাকচুয়ালি জিরো রিটার্ন করবে। যেমন ধরুন আমি যদি এখানে নাল দিই, নাল, ওকে নাল দিলাম, তো তখন দেখবেন যে সে কিন্তু জিরো রিটার্ন করবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কখন জিরো রিটার্ন করছে, কখন আনডিফাইন ভ্যালু দিলে কি রিটার্ন করছে। যেমন ধরুন আমি এখানে একটা আনডিফাইন একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিই, যে ওয়াই ওয়াই, সাপোজ এ, আমি কি করলাম যে এ এখানে দিলাম, ডিফাইন করিনি, আনডিফাইন। তো এখন যদি আপনি এ কে আপনি এখানে দেন আর্গুমেন্ট হিসাবে দেন, তখন সে কি করবে, তখন যে কাজটি করবে তখন সে অ্যাকচুয়ালি নান রিটার্ন করবে, নট এ নাম্বার, নান রিটার্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। তো আরও কিছু বিষয়, যেমন ধরুন এখানে যদি আপনি বুলিয়ান দেন, ট্রু ফলস, এগুলো অ্যাকচুয়ালি কি রিটার্ন করে, তো এই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি আপনাকে মনে রাখতে হবে। তো যখন আপনি বুলিয়ান দিবেন অর্থাৎ যখন ট্রু দিবেন, ট্রু কিন্তু 1 রিটার্ন করবে, আবার যখন ফলস দিবেন তখন সে কি করবে, তখন কিন্তু 0 রিটার্ন করবে। তো অ্যাকচুয়ালি যে ট্রু ফলস এভাবে কাজ করবে এখানে আর্গুমেন্ট হিসাবে তা নয়। যেমন ধরুন আমরা যদি ভেরিয়েবল আকারে নেই, যেমন আমি এ দিলাম এখানে, এ সাপোজ আমি দিলাম যে ট্রু, ওকে এ ট্রু দিলাম, তারপরে ধরুন আমি এখানে নিলাম যে বি, বি দিলাম যে ফলস, ওকে ওকে বি ফলস দিলাম, তারপরে এ বি ফলস দিলাম। তো ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ফর এ এক্স ইকুয়াল টু, আমি দিলাম, আমি তো ওটাকে অ্যাকচুয়ালি যোগ করলাম, ওকে ক্যালকুলেশন করলাম, তারপরে ধরুন ফর ওয়াই, ওয়াই ইকুয়াল টু আমি দিলাম সাপোজ 5, ওকে 5 দিলাম। তো এখানে খেয়াল করে দেখুন আমরা এখানে কী কাজটা করছি। তো এখানে আমরা কি করেছি, এ ডিফাইন করেছি ট্রু, বি ডিফাইন করেছি ফলস, তারপরে কি দুটাকে যোগ করেছি এখানে, তাই না? দুটাকে যোগ করেছি, তারপরে ফর ওয়াই ইকুয়াল টু 5 দিলাম। তো ধরুন এখানে আমি আর একটা ভেরিয়েবল নিই যে রেজাল্ট, ওকে রেজাল্ট ইকুয়াল টু আমরা কি দিয়েছি, ওয়াই দিয়েছি, তাই না? ওয়াই ইকুয়াল টু 5 দিয়েছি, তাই না? ওয়াই মাইনাস এক্স, জাস্ট এরকম দিলাম। তো এখানে আমরা যে কাজটি করতে পারি, এখানে ধরুন আমরা রেজাল্টকে আমরা কি করছি এখানে প্রিন্ট করছি। তো এখানে সে কি করছে, এই এর যে ভ্যালু রিটার্ন করছে, এর যে ভ্যালু এ প্লাস বি, তাই না, এই যে এক্স ইকুয়াল টু কি করেছি, এ প্লাস বি, দুটাকে যোগ করেছি, ওকে, যোগ করে আবার কি করেছি, 5 থেকে আমরা কি করেছি এখানে বিয়োগ করেছি, তারপরে কি রেজাল্টটাকে প্রিন্ট করছি। তো এখানে কি রেজাল্ট দেবে সে? তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি আপনি দেখবেন যে এখানে কিন্তু 4 দিচ্ছে। কারণ কি? কারণ হলো এখানে অ্যাকচুয়ালি সে ট্রু যে কাজটি করছে 1 দিচ্ছে, আর ফলস যে কাজটি করছে ফলস অ্যাকচুয়ালি 0 দিচ্ছে। তো দুটা যখন যোগ করছে অ্যাকচুয়ালি 0 প্লাস 1 সে 0 করে নিচ্ছে। আবার ধরুন আপনি যদি এটাকে ট্রু করে দেন তখন সে কী করবে, তখন সে অ্যাকচুয়ালি এখানে কী পাবে, এখানে তখন 1 পাবে, তাই না? অর্থাৎ এখানে হবে অ্যাকচুয়ালি 1 যোগ 1 ইকুয়াল টু 2 হয়ে যাবে তখন, তাই না, 2 হয়ে যাবে। আর 5 থেকে যখন বিয়োগ দিবে তখন কি হবে, 3 পাবে। তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি আপনি দেখবেন যে এখানে 3 পাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন যখনই আপনি কাজ করবেন, যে ট্রু তারপরে ফলস কখন কীভাবে কাজ করছে বা কি রিটার্ন করছে, কোন সময় কি রিটার্ন করছে। তো আমি শুধু নাম্বারের ক্ষেত্রে দেখালাম, তাও আরও অনেক কিছু বিষয় আছে, অবজেক্টের ক্ষেত্রে আছে, স্ট্রিংয়ের ক্ষেত্রে আছে, প্রিমিটিভ ভ্যালুর ক্ষেত্রে আছে। তো এই বিষয়গুলো গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন। তো আপাতত এই কনসেপ্টগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো ওকে ফাইন, ধন্যবাদ।